পেকুয়ার পূর্ব টয়টং বনকানন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের দ্বিতীয়তম তাফসিলুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত তেরো নভেম্বর দুই হাজার মঙ্গলবার দুপুর দুইটায় পেকুয়া উপজেলার পূর্ব টয়টং বনকানন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এই তাপসির মাহফিল অনুষ্ঠিত হয় আলহাজ মাওলানা এ এইচ এম বদিউল আলমের সভাপতিত্বে পূর্ব টয়টং বনকানন আই এস কে পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন সাঈদের যৌথ সঞ্চালনায় তাফসির মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে প্রধান বক্তার তাপসির পেশ করেছেন আল্লামা মোল্লা নাজিমুদ্দিন সাহেব আল্লামা মাহমুদুর রহমান দিলোয়ার অধ্যাপক আল্লামা মাহমুদুল হাসান ও আলহাজ মাওলানা মীর মোহাম্মদ আদম সহ প্রমুখ এ সময় বক্তারা বলেন সবচেয়ে বড় সমস্যা হল গোটা পৃথিবীতে জিহাদকে পুঁজি করে ইসলামকে ধ্বংস ও মুসলিমকে শেষ করতে চায় একটি চক্র বিশেষ করে জিহাদের অপব্যাখ্যা দিয়ে জিহাদ মানে মারামারি ও কাটাকাটি নয় রাসুল প্রথমে এসে দাওয়াত করেছেন আল্লাহর নামে রাত বারোটায় মাহফিল শেষে প্রধান বক্তা আল্লামা মোল্লা নাজিমুদ্দিনের পরিচালনায় সবাই বিশেষ মোনাজাতের অংশ নেন পরে পূর্ব টয়টং বনকানন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ আব্দুল রশিদ বলেন মাহফিলের সুশৃঙ্খলতা বজায় রাখতে কমিটির পাশাপাশি বনকানন সিএনজি সমিতির সদস্য সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় মাহফিল সফল ও সার্থক হয়েছে শেষে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন কক্সবাজার পেকুয়া প্রতিনিধি রেজাউল করিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএন টিভি